নমস্কার, আমি রুমঝুম ভট্টাচার্য, আমি একজন মনোবিদ। আমি এখন কবি শ্রীজাতর লেখা ডিপ্রেশন পাঠ করে শোনাচ্ছি। ডিপ্রেশনের বাংলা নাকি নিম্নচাপ। বৃষ্টি এলো, সঙ্গে কফি এক দু কাপ। নামছে বিকেল, অল্প ভিজে রাস্তাঘাট, ছাতার নিচে মিইয়ে গেল পাপড়ি চাট। বন্ধুরা সব ফিরছে বাড়ি দূর থেকে, কেন যে আজ হিংসে হলো তাই দেখে। দেখতে গিয়ে সন্ধে হলো জানালাতেই, আগের মতো মেঘ করেছে, কান্না নেই, কেবল মুঠোয় বন্দি কফির একলা কাপ। ডিপ্রেশনের বাংলা জানি মন খারাপ, ডিপ্রেশনের বাংলা জানি মন খারাপ। কবি কবিতায় যে মন খারাপের কথা বলেছেন, সেই মন খারাপ কিন্তু অনেক সময় আমাদের কাছে বেশ উপভোগ্য হয়ে ওঠে। যখন ধীরে ধীরে সন্ধ্যা নামে কিংবা অঝরঝরে বৃষ্টি পড়ার মুহূর্তে একটা মৃদু চিনচিনে মন খারাপ আমাদের সমস্ত সত্তা জুড়ে ছড়িয়ে থাকে। কিন্তু আমরা ডিপ্রেশন বলতে যে অসুখের কথা বুঝি, সেটা কিন্তু সেই মন খারাপের থেকে একটু আলাদা। আমি গত কিছুদিন যাবত, বেশ কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়াতে ডিপ্রেশন সম্বন্ধে প্রচুর মানুষ প্রচুর কথা লিখছেন, বলছেন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, ছুঁয়ে থাকুন জাতীয় পরামর্শ। কিন্তু মনোবিদ হিসেবে আমি মনে করলাম যে আমার এই বিষাদ রূপ সম্বন্ধে কয়েকটা কথা সাধারণ মানুষের জন্য বলা উচিত। কেননা ডিপ্রেশন বলতে আমরা যেটা বুঝি, সেটাকে বাংলায় বলা যেতে পারে বিষাদ রোগ। না, সেটা শুধু মন খারাপ নয়, সেই বিষাদ রোগ কিন্তু শুধু হাত ধরে পাশে থেকে ছুঁয়ে থেকে সারানো সম্ভব নয়। এই রোগের উপসর্গগুলো সম্বন্ধে সাধারণ মানুষকে একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে। কেননা বিষাদ রোগে দেখা যাচ্ছে যে প্রায় 2/3 রোগী আত্মহত্যার চেষ্টা করেন এবং 10-15% মানুষ আত্মহত্যা করতে সফল হন, এবং আত্মহত্যার সংখ্যা কিন্তু সারা পৃথিবী জুড়েই দিন দিন বেড়ে যাচ্ছে। এই বিষাদ রোগের যেটা প্রধান সমস্যা, সেটা হচ্ছে বিষণ্ণ মন। স্বভাবতই সেই বিষণ্ণ মন, মানে বিষণ্ণতার মাত্রাটা এতটাই বেড়ে যায়, তখন জীবন থেকে সমস্ত আনন্দ হারিয়ে যায়। তখন যে কাজগুলো আগে আমরা আগ্রহ বোধ করতাম, সেই কাজগুলো কিন্তু এখন ভীষণভাবে আমাদের মন খারাপ থাকে, মনে হয় যেন কোনো কাজই ভালো লাগছে না। জীবনের প্রতি যে একটা আকর্ষণ বা বেঁচে থাকার যে একটা ইচ্ছে, সেইটা আস্তে আস্তে হারাতে আরম্ভ করে। তখন মনে হয় যে বেঁচে থেকে আর কি হবে, এবং নিজের সম্বন্ধে ধারণাটা খুব ছোট হতে থাকে। আমার দ্বারা কিছু হবে না, এই ধরনের একটা বোধ মাথায় কাজ করে। তার সঙ্গে ধরুন খিদে, এটা খুব কমে যায়, এবং উদ্বেগ, মনের ভেতর অ্যাংজাইটি বা টেনশনটা অনেকটা বাড়ে, ঘুম খুব কমে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে ঠিক উল্টোটা হয়, হয়তো খিদে খুব বেশি হচ্ছে বা ঘুম খুব বেশি হচ্ছে। এই দুটো ক্ষেত্রে কিন্তু মনে বুঝতে হবে যে এটা বিষাদ রোগের উপসর্গ হতে পারে। আর মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, কাজে মন না লাগিয়ে, মানে মন লাগাতে অসুবিধে হওয়া, মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি কনসেন্ট্রেশন, মনঃসংযোগটা অনেকটা ব্যাহত হয়, আর সামগ্রিকভাবে মনে হয় জীবনটা দুর্বিষহ। এবং বিষাদ রোগ হলে মানুষ কিন্তু এই আত্মহত্যা করার চিন্তাটা মাথায় এলে সে কিন্তু কোনোভাবে না কোনো না কোনোভাবে সেটা কিন্তু বোঝাবার চেষ্টা করে। সে হয়তো লিখছে বা কাউকে বলছে,
তখন অনেক সময়ই হয় আমরা সেটাকে অতটা গুরুত্ব দিই না, আমরা ভাবি যে বলছে যখন তখন করবে না, যারা আত্মহত্যা করে তারা ওইভাবে বলে না। এটা কিন্তু ভুল এই ধারণাটা, তারা বারবার বলছে মানে কিন্তু তারা সাহায্য চাইছে, তখন তাদেরকে প্রফেশনালদের কাছে নিয়ে যাওয়া, সেটা পাশের মানুষ হিসেবে আমাদের সবারই কর্তব্য তাকে সেইটুকু সাহায্য করা, তার দিকে হাতটা বাড়িয়ে দেওয়া। বিষাদ রোগ যেটা, সেটা হচ্ছে বিষাদ রোগ কিন্তু দীর্ঘমেয়াদী এবং এটা বেশ কিছুদিন ধরে চলে, চিকিৎসা না করালে প্রায় এক বছর দেড় বছর ধরে এটা চলতে থাকে, মানুষটি কষ্ট পেতে থাকেন, তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, আর চিকিৎসা করালে হয়তো তিন মাস পর থেকে খানিকটা উপকার পেতে আরম্ভ করেন। আর এই রোগ কিন্তু একবার হয়েছে মানে আবার পরবর্তীকালে অন্য সময় এটা আবার ফিরে আসার সম্ভাবনাটাও খুব বেশি। এই রোগেতে চিকিৎসা দুভাবে হতে পারে, একটা হচ্ছে যে ফার্মাকোথেরাপি মানে সাইকিয়াট্রিস্ট ডাক্তার যারা আছেন তারা ওষুধ দিয়ে বিষাদ রোগের চিকিৎসা করেন, আর যারা মনোবিদ অর্থাৎ সাইকোলজিস্ট তারা সাইকোথেরাপি আর মাধ্যমে মানুষটার যে চিন্তা ভাবনার মধ্যে যে নেতিবাচক দিকটা চলে আসছে সেই নেতিবাচক দিকটা সংশোধন করার চেষ্টা করেন। যেটা বলার সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মনের অসুখকে অতটা গুরুত্ব দিতে চাই না, কারণ আমরা মনে করি যে মনের রোগ, মানসিক রোগী তাহলে কি সে পাগল হয়ে যাচ্ছে, আমি কি পাগল হয়ে যাচ্ছি, এই ধরনের চিন্তাভাবনা থেকে কিন্তু এখন কেটে বেরিয়ে আসার সময় হয়েছে। আমাদের জীবনশৈলী বদলিয়েছে, আমাদের ওপর চাপ অনেক বেড়েছে আগের থেকে, তার ফলে মানসিক স্বাস্থ্যের ওপরেও একটা প্রভাব পড়ছে এবং দেখা যাচ্ছে যেটা যে আত্মহত্যার সংখ্যা কিন্তু প্রচুর বেড়েছে, বিশেষ করে কম বয়সীদের মধ্যে এই প্রবণতা খুব বেশি দেখা যাচ্ছে। শেষ করব ডাক্তার কবি আর্য তীর্থের লেখা একটি কবিতার পঙ্ক্তি দিয়ে। ডিপ্রেশনের বাংলা যে নয় মন খারাপ, এবার সেটা সবার মনে ফেলুক ছাপ, কফির কাপে মিস করে যে বন্ধুকে, সবার আঙুল ট্রিগারে নেই বন্ধুকে, যাদের মনে বিষাদ বনে বিষ ভীষণ, কেবল তাদের খাচ্ছে করে ডিপ্রেশন। নমস্কার।